সরকারি রেশনের আটা পাচার করতে গিয়ে 30 কুইন্টাল আটা সমেত আটক এক মোটর ভ্যান চালক। নদিয়ার কৃষ্ণনগর ধুবুলিয়া 2 নম্বর ব্লকের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ মোটর ভ্যানটিকে আটক করে। মোটর ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে তার কথায় অসঙ্গতি ধরা পড়লে তারপর FCI আধিকারিকদের তলব করা হয় আটার বস্তাগুলো পরীক্ষার জন্য। যদিও সূত্রের খবর, তাতলা এলাকার স্থানীয় এক রেশন ডিলারের দোকান থেকে আটাগুলো কৃষ্ণনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ছাপানোতর। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেমেছে ধুবুলিয়া থানার পুলিশ। ভুয়ো রেশন কার্ডে পশ্চিমবাংলা ভরে গেছে, নদিয়া জেলাও তার বাইরে না। কয়েক কোটি ভুয়ো রেশন কার্ড নদিয়া জেলায় পাওয়া গেছে এবং দেখা গেছে তৃণমূল রাজত্বে একদম উপর থেকে নিচে পর্যন্ত সবাই আজকে করাপ্টেড হয়ে গেছে। আমরা জানতে পারলাম ধুবুলিয়ার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়ার তাতলাতে একটি রেশন ডিলার 30 কুইন্টাল আটা, যেটা গরিব মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার দিয়েছিল, সেই আটা তিনি বাইরে পাচার করছিলেন এবং তৃণমূল কংগ্রেসের মদতে তারা পাচার করছিল। করতে গিয়ে ধরা পড়ে। শুধু ভ্যান চালককে ধরলে হবে না, এর পেছনে বাজারে যারা ইন্ধন যোগাচ্ছে, যারা এই পাচারকারীর সাথে যুক্ত, তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি।